সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট অনুজকে নিয়ে আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি স্নান টান করে বেরিয়েছি ঠাকুরকে জল দেবো বলে, ঠাকুর ঘরে এসেছি আর দেখি না অনুজ কাঁদছে। তো আবার গিয়ে অনুজকে নিয়ে এলাম, যেহেতু কেউ এখনও ঘুম থেকে ওঠে না, তো আর কাউকে ওঠালামও না, সবাই ঘুমোচ্ছে। তো অনুজকে নিয়ে চলে এলাম ঠাকুরকে জল দেওয়ার জন্য, আর ও আমার কোলে কোলে ঘুরছে। ও তো এইগুলো পেলে আর কিছু জানে না, কে রান্না করছে, কে ঠাকুরকে জল দিচ্ছে, কে কী কাজ করছে, ওকে কোলে করে নিয়ে করলে ও চুপচাপ থাকবে, তাই দেখবে। ও দেখতে পাচ্ছেন আমার কোলে থেকে কেমন ঝুলে যাচ্ছে, তাও আমার কোলে ও থাকবে, আমি কি করছি ওকে দেখতে হবে। আমি বইটা পড়বো, ওকে ওই বইটা পড়তে হবে। যেহেতু বন্ধুরা আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করতে হয়, তো মঙ্গলবার শনিবার দুটোই করি। আর এমনি তো প্রত্যেক দিন সকালবেলা স্নান টান করা হয়ে গেলে পাঠ করি, আর কিন্তু মঙ্গলবার আর শনিবারটা বিশেষ করে, সেহেতু আপনারা জানেনই। দেখুন, ওর প্রণাম করা হয়ে গেল বইটা, দেখতে পাচ্ছেন, আবার আমাকে প্রণাম করাচ্ছে। এদিকে আমার পুজো করা হয়ে গেছে বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন। তবে হনুমান চল্লিশাটা অনেক কষ্টে পাঠ করলাম, কারণ অনুজ তো আমাকে বইটা কিছুতেই পড়তে দেবে না, বইটা শুধু টেনে টেনে নিয়ে নিচ্ছে। অনেক কষ্টে পুজোটা সারলাম, আর অনুজের তো কিছুতেই ঘুম ছাড়ছে না। আমি এসে আগে চাটা বসিয়ে দিলাম, আর এদিকে অনুজকেও খাওয়াতে হবে। তো অনেকক্ষণ উঠেছে অনুজ আমার সাথে, ঠাকুরকে জল দিতে তো অনেকটাই টাইম লাগলো, সেই জন্য আবার অনুজের খাবারটা রেডি করে নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। চাটা করে নিয়েছি, আর দুধটা গরম করতে দেবো, দুধটা গরম করে তারপরে অনুজকে খাইয়ে দেবো। এমনিতে বন্ধুরা, আমি কিন্তু অনুজকে প্রতিদিন সকালবেলাতে 8টার সময়তে খাই, ও যদি 7টার সময় ঘুম থেকে ওঠে। কিন্তু বন্ধুরা, আজকে অনুজ অনেকক্ষণ উঠেছে, 7টার আগেই উঠে গেছে, সেই জন্য ভাবলাম অনেকক্ষণ যেহেতু উঠেছে তাহলে ওকে খাইয়ে দিই। এদিকে দুধটাও গরম করে দিলাম, আর অনুজেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে বাবাকে ঘুম থেকে তুলছে। বাবাকে তো ঘুম থেকে তোলার চেষ্টা হচ্ছে অনেকেই, কিন্তু বাবা আর উঠছে না ঘুম থেকে। আর এদিকে বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে অনুজের বাবার ফোনটা চার্জ দেওয়া। তো আজকে আমার এখনও ফোনটা চার্জ দেওয়া হয়নি, আমি ভুলে গেছি। দেখতে পাচ্ছেন অনুজ কিরম পাকা, একা একা কেমন ঘাট থেকে নেমে যাচ্ছে, খুব বদমাশ হয়ে গেছে ছেলেটা। তো ফোনটা একদম চার্জ নেই, মাত্র 30% চার্জ আছে, তো চার্জ দিয়ে দিলাম। আর অনুজের ভয়ে ফোনটাকে কোথায় তুলে রাখছি, দেখুন এই ওপরে তুলে রাখতে হচ্ছে, তা নাহলে যদি দেখে যে ফোনটা এখানে আছে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবে, এত বদমাশ। তো বন্ধুরা, যাই হোক, অনুজের বাবা হোম থেকে উঠে গেছে, বেরিয়ে যাচ্ছে, এবার ওকে গাড়িতে চাপতে হবে, সে তো আপনারা জানেনই। মানে প্রত্যেক দিন সকালবেলা বাবা যখনই বেরোবে অনুজকে, তখনই ওর বাবার গাড়িতে চাপতে হবে, তো আজকেও তার ব্যতিক্রম কিছু নেই। আর এদিকে বন্ধুরা, মায়ের আজকে শরীরটা একটু খারাপ আছে, খুবই খারাপ, মাথার খুব যন্ত্রণা হচ্ছে, মাথা তুলতে পারছিল না, সেই জন্য আজকে মা একটু দেরি করে উঠেছে। তাও আমি উঠতে বারণ করছিলাম, তো মা নিজেই জোর করে উঠলো, নিয়ে অনুজকে নিয়ে বসে আছে, আর আমি এদিকে ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। এমনিতেও বন্ধুরা, অনুজকে নিয়ে তো কাজ করাটা সম্ভব নয়, ও এত দুষ্টু হয়েছে, সবসময় একটু যদি বসিয়ে রাখি তাহলে ছাদে উঠে চলে যাচ্ছে। তো মা অনুজকে নিয়ে ঘরে বসে আছে বিছানার উপর, দেখুন ও সমস্ত, ওকে এই সব বাসন দিয়ে দিন তাহলে খুব ভালো, ও বসে বসে রান্না করছে, শুধু রান্না করবে। আর যাই হোক, ঠাকুমার সাথে খেলছিলো, আমিও এদিকে কাজ ফাজ সেরে নিলাম, নিয়ে ঠাকুমা যায় প্রত্যেক দিন সেন্টারে খাবারটা আনতে। তো আজকে যেহেতু মায়ের শরীরটা খারাপ, সেই জন্য আমি বললাম আপনাকে যেতে হবে না, আমি অনুজকে নিয়ে যাচ্ছি, তারপরে এসে বাকি কাজগুলো সারবো। এই বন্ধুরা, আমাদের খাবারটা নেওয়া হয়ে গেছে, নিয়ে বাড়ি আসছি। তো রাস্তায় প্রচণ্ড রোদ, এত রোদ, অনুজ ঘেমে চান করে যাচ্ছে, একবারে দেখুন মাথা দিয়ে ঘাম ঝরছে অনুজের। একটু ছাতা আনলে ভালো হতো, কিন্তু একটা ছাতা নিয়ে অনুজকে নিয়ে সামলাতে পারবো না, সেই জন্য আর ছাতা নিয়ে আসেনি। আর এদিকে বন্ধুরা, এসে দেখি না মা উঠে বাসন মাজছে, তো আমি বললাম আপনাকে বারণ করে গেলাম, কি দরকার ছিল? মা বললো না ওষুধ খেয়েছে, এখন একটু ঠিক আছে, তো সেই জন্য বাসনগুলো মাজছিল। আর এদিকে বন্ধুরা, অনুজকে খাইয়ে দিচ্ছে, দেখুন খাবারটা কিন্তু খুব ভালো দেয়, দেখতে পাচ্ছেন কত রকম সবজি দিয়েছে, গাজর, কুমড়ো, সয়াবিন, আলু, বিনস, সব রকম সবজি দিয়েছে। আর বন্ধুরা জানেনই তো, এই সমস্ত খাবার কিন্তু শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ভালো এবং স্বাস্থ্যকর খাবার, আর খাবারটা খুব ভালো দেয়, সেই জন্য আমি অনুজকে খিচুড়িটা খাওয়াই। আর এইদিকে উঠুনটা বন্ধুরা, দু তিন দিন ঝাড় দেওয়া হয়নি, সেই জন্য মা আবার বাসন টাসন মেজে দিকটা ঝাড় দিচ্ছে। আর অনুজ দেখুন, ওর তো এখনও খাওয়া হয় না, দুষ্টুমি করছে, ওকে তো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে।
আর এদিকে অনু যে পাকা মোটা দেখতে পাচ্ছেন, মা সমস্ত কিছু বাগিয়ে ঝাটপাট দিয়ে আর এদিকে পাম্পটা চালিয়ে এদিকটা ধুয়ে দিচ্ছিল। তো ও চলে এসছে মায়ের সাথে জল ঘাটতে, ও জল ঘাটবে জল দেখেছে, আর পাইপটা নিয়ে মা এভাবে জল দেয়, জল ধুয়ে চারিদিকটা। তো ও দেখেছে সেটা কীভাবে করে, আর দেখুন ও ধোবে চারদিকটা এভাবে পাইপটা ধরে, দেখতে পাচ্ছেন পাক্কা বুড়ো একদম। আবার আমাকে ডাকছে, আর কি করছো? হ্যাঁ কি করছো তুমি, যাব? হ্যাঁ কি করছো, কি করছো তুমি, জল দিচ্ছ? যা এইদিকে বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আপনারা তো দেখতেই পেলেন অনুজের দুষ্টুমিটা কি দুষ্টুমি করছে, পুরো ভিজে গেছে। সেই জন্য মা আবার কি করলো, ওকে স্নান করিয়ে দিচ্ছে, আর আমি এদিকে দুটি মুড়ি খেয়ে নিচ্ছি। মা বললো তুই খেয়ে নে, আমি চানটা করে আসি, তারপরে আমি খাবো। আর এইদিকে অনুজ দেখুন, ও দুষ্টুমিটা দেখতে পাচ্ছেন, একেই তো দেখলেন ওখানে কেমন জল ঘাটছিলো, আবার এখানে এসে চান টান করে আমি ওকে জামাটা পরিয়ে দিচ্ছি, আর বাঁদরের মতো রড ধরে জানলাতে উঠছে। ও যে সারাদিন কত দুষ্টুমি করে কি বলবো, আপনাদের তো এই 8-10 মিনিটের ভিডিওতে সবটা দেখানোটা সম্ভব হয় না, যতটুকু পারি সম্ভব হয় যতটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে বন্ধুরা অনুজের খেলতে খেলতে ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য আবার কি করলাম, আর ঘুম পাড়িয়ে দিলাম। অন্যদিন এই সময় আমার ঘুম পেলেও না আমি ঘুম পাড়াই নি, কারণ সারা দুপুরটা না জ্বালায় ঘুমোতে দেয় না, কিন্তু আজকে না কোনো কাজ, এখনও অনেক কাজ বাকি আছে, সেই জন্য ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম। এই দেখুন ঘরটা মোছা হয় না, তো অনুজ যেহেতু ঘুমোচ্ছে সেটা আমার সুবিধা হলো, ঘরটা মুছে আর জল আনা ছিল আজকে, আজকে অনেকগুলো জল আনতে হবে, তো সেই জন্য ঘরদুয়ার মুছে আর জলটা নিয়ে চলে এলাম। অনুজ কিন্তু এখনও ঘুমোচ্ছে, আসলে স্নান টান করে শরীরটা না ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আজকে ঘুমোচ্ছে এখনও পর্যন্ত। দেখি বন্ধুরা মাও রান্নাটা বসিয়ে দিয়েছে, মা সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করছে, জিরে আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আর এই হলুদ আর নুন দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছে। এতে বন্ধুরা বেগুন দিয়েছে, কাঁচকলা দিয়েছে, লাউ ডাঁটা দিয়েছে, আলু দিয়েছে আর মূলো দিয়েছে, এই সমস্ত সবজি দিয়ে একটা ঝোল হবে। বন্ধুরা এখন মা দিয়ে দিল জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প করে আদা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে আর একটু মেথি পাতা দিয়ে দিচ্ছে। মেথি পাতাগুলো বন্ধুরা শুকিয়ে আর গুঁড়ো করে রাখা ছিল, সেই শুকনো মেথি পাতাটা গুঁড়ো ওগুলো দিয়ে দিল, দিয়ে একটু কষে নিয়ে আর জল দিয়ে দিতে হবে। যেহেতু বন্ধুরা আজকে মঙ্গলবার, সেই জন্য আজকে একদম নিরামিষ হচ্ছে, আমরা তো শনি মঙ্গলবার নিরামিষ খাই। দেখুন একদম পাতলা পাতলা করে ঝোলটা হচ্ছে আর একটু চিনি দিয়ে দিল। আর এদিকে বন্ধুরা অনুজ ঘুম থেকে উঠে গেছিলো বলে ওকে আমি দুটি ভাত খাইয়ে দিচ্ছি, সে কখন খেয়েছে, তো খাওয়াতে বসেছে আর দেখুন কি করেছে, গোটা ঘরে ভাত ছড়িয়েছে, ভাত খাবে না, একদম ভাত খেতে চায় না, দেখতে পেলেন দুষ্টুমিটা। আর এদিকে বন্ধুরা মায়েরও দেখুন রান্না হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে। মায়ের যেহেতু আজকে শরীরটা খারাপ সেই জন্য আজকে বেশি কিছু করেন না, শুধু এই সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল করেছে আর লাউ শাক দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে পোস্ত করেছে। আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ আর কি হবে, দুটোই হয়েছে রান্না। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।